আচ্ছা কি কেউ জানি না, যা যাই হোক আজকে কেউ আছেন কিনা জানি না, বাট বিষয়টা হচ্ছে এটাই যে অনেক দিন ধরে সামাজিক বা রাজনৈতিক বিভিন্ন ক্ষেত্রে আমার লাইফগুলো ছিল, কিন্তু যেটা আমার পেশা পাশাপাশি যেটা আমার দীর্ঘদিনের শখ সেটা নিয়ে হয়তো কমই কথা বলেছি। প্রথম দিকে শুরুর দিকে দু একবার লাইভে এসেছিলাম পড়াশোনা নিয়ে, ইটস অল অ্যাবাউট এডুকেশন টুডে, থাকলেও রাজনীতি সমাজ ইত্যাদি প্রভৃতি থাকার পরও যদি মানুষের শিক্ষা সঠিক না থাকে তাহলে অনেক কিছু বুঝতে বিচার বোধটা কমে যায়। তো আমার যারা ছাত্রছাত্রীরা আছে বা অন্যান্য ছাত্রছাত্রীরাও যারা আছে তাদের উদ্দেশ্যে, আর এটাতে আমার একটা লাভ আছে, সুব্রত রাহা বলছে আছি, এটাতে আমারও একটা লাভ আছে, সেই লাভটা হলো সামটাইমস আই ফরগট দ্যাট আই এম এ এডুকেশনাল পার্সন অ্যান্ড সামটাইমস আই ফরগট দ্যাট আই হ্যাভ টু প্র্যাকটিস ইট। পড়াশোনাটা একটা চর্চার বিষয়, যে যত চর্চায় থাকবে সে তত সেই বিষয় নিয়ে সমৃদ্ধ থাকবে। তো চর্চাটা অনেক দিন ধরেই চলে গেছিলো, এই করোনার এই প্যান্ডেমিকের সময় চর্চা হচ্ছিল না অন্যান্য বিষয় নিয়ে, এই ত্রাণ, অসহায়দের পাশে দাঁড়ানো ইত্যাদি প্রভৃতি অন্যান্য জিনিসের ভিড়ে খানিকটা আমি আমার নিজের অ্যাকাডেমিক্স থেকে বেরিয়ে গেছিলাম। তো সেখানে আরেকবার ঢুকতে চাইছি যে সেই জায়গায় কতটা মনে আছে স্মৃতিশক্তি। বই হয়তো একটা আছে কিন্তু বই দেখে আমি ঘোরাই না চট করে, আমার যেটা মাথায় আসে আমি সেটাই বলি। ক্লাসরুমে যারা আমার ছাত্রছাত্রীরা থাকতেন বা থাকে তারা জানে যে মোটামুটি যেটুকুনি আমার ছোটোবেলা থেকে শিক্ষা, সেই শিক্ষাটা যেটুকুনি অর্জন করেছি সেটা ছাত্রদের মধ্যে বিলিয়ে দেওয়াটাই আমার একটা, এটাও একটা শখ বলতে পারেন যতটা পারা যায়। এবং সবটা যে সবাই ঠিক বলবে সেটা নয়, আমার এখনও আমি বেশ কিছু জায়গা হয়তো মাথা দিয়ে বেরিয়েও গেছে বেশ কিছু দিনে, যদি কিছু ভুল হয়ে থাকে বা ভুল ত্রুটি হয় তাহলে ক্ষমা করবেন, মার্জনা করবেন, এটুকুনি অনুরোধ। আর যারা পড়াশোনা নিয়ে আগ্রহী পারলে শেয়ার করবেন, যারা পড়াশোনায় আগ্রহী বা এই ইলেকট্রনিক্স, হোয়াট ইজ ইলেকট্রনিক্স, হোয়াট ইজ সেমিকন্ডাক্টার্স, এই জাতীয় জিনিসপত্র নিয়ে যারা চিন্তাভাবনা রাখে তাদের জন্যই আজকের এই লাইফটা। মূলত অনেক লাইফ করেছি সামাজিক, কোথাও কোথাও নীতি জ্ঞান দেওয়া ইত্যাদি প্রভৃতি। তো পারলে বিভিন্ন যারা ছাত্রছাত্রী তাদের লিঙ্ক দেবেন। এই সময়কালের মধ্যে পরীক্ষা ব্যবস্থা কী হবে বা সেটা শুরু করুন, আমি আছি, অসংখ্য ধন্যবাদ। পরীক্ষা ব্যবস্থা কী হবে তা তো আমরা জানি না, কিন্তু এটা ঠিক ছাত্রছাত্রীদের একটা সঠিক ভবিষ্যৎ অবশ্যই প্রয়োজন। সবসময় ওই কবে মাইনে পাবো, এই পাবো সেই পাবো চিন্তা করে পড়াবো এটাও বড় বিরক্তিকর। হ্যাঁ, আমাদেরও মাইনে লাগে, আবার আপনার ক্লাস ফিরে পেলে খুব ভালো হয়। অসংখ্য ধন্যবাদ অরিন্দম মজুমদার। যাই হোক, আজকে যেটা বিষয়, বেশি কথা না বাড়িয়ে যেটা বিষয় সেটাতে ঢুকি। বলেছিলাম যে অ্যাটমিক মডেল এবং পরিবাহিতা, কন্ডাক্টিভিটি, আই উইল ডিসকাস অ্যাবাউট অ্যাটমিক মডেল অ্যান্ড কন্ডাক্টিভিটি টুডে। কিছু কিছু বাংলাতেও বলবো, কারণ সবার ইংরাজিটা মানে একদম পুরোপুরি পরিষ্কার বলবো না, বা সবাই অন্যান্য ভাষাতেও, হিন্দিতেও হয়তো কিছু কিছু বলবো, যেরকমভাবে আমি নিজে ক্লাসে পড়াই। কারণ সব ছাত্র সমান নয়, কিন্তু সবার শিক্ষার অধিকারটা সমান, পড়ানোর জায়গাটা সমান, জানার অধিকারটা। এবং শিক্ষা মানে তো ভাষা তো একটা মাধ্যম মাত্র, ভাষায় কারো কারো দুর্বলতা থাকতেই পারে, সেটা ইংরাজি হোক, বাংলা হোক বা হিন্দি হোক, মাতৃভাষা বাদে অন্য ভাষায় সবার দক্ষতা সমান নয়। তাই আই উইল ট্রাই মাই বেস্ট টু গিভ ইউ সাম লেসন, বলবো না, বলাটা উচিত নয় ফেসবুকে এসে, গিভ ইউ সাম আইডিয়া অ্যাবাউট হোয়াট ইজ অ্যাটমিক মডেল অ্যান্ড হোয়াট আর দ্য বেসিক অফ ইলেকট্রনিক্স। ইলেকট্রনিক্স স্ট্যান্ডস ফর ইলেকট্রন মেকানিক্স। ইলেকট্রনিক্স কথাটার ব্যুৎপত্তিগত অর্থ হচ্ছে ইলেকট্রন
সে কিভাবে তার চলন হয় এবং ইলেকট্রন কি, যারা একটু মাধ্যমিক উচ্চ মাধ্যমিকই হোক বা অন্য কলেজে পড়াশোনা ছেলে, তারা ভালো মতো জানে যে আমাদের এই পারিপার্শ্বিক জগতের বেশিরভাগ জিনিসই পরমাণু নিয়ে, বেশিরভাগ জিনিস সব জিনিসই এই ছোটো ছোটো পরমাণু নিয়ে তৈরি। এমনকি আমরা যারা জীবদেহ সেখানেও কোষ আছে আমরা জানি। এবার এই যে আমরা কোনো একটা জিনিস দেখছি, ধরুন ইট পাথর রাস্তাঘাট যাই দেখছি, সেটাকে ভাঙতে 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 ছোটো করতে 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 এমন একটা জায়গায় পৌঁছায় যেখানে সেই জিনিসটার সমস্ত চরিত্র জিনিসটায় থাকবে, মানে ওই অংশটায় থাকবে, আর সেটার নাম হচ্ছে অণু, সেটার নাম হচ্ছে অণু মলিকুল। যে মলিকুলের মধ্যে কোনো বস্তুর সমস্ত বৈশিষ্ট্য থাকবে, মানে ধরুন চিনি মিষ্টি, চিনিকে ছোট করতে 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 যদি আমরা যাই এত ছোট করলাম যে আর ছোট করা যাচ্ছে না, সেখানে যেটা পাবো সেই জিনিসটার মধ্যে সেটাও মিষ্টি হবে, চিনির বৈশিষ্ট্য থাকবে এবং সেই জিনিসটার নাম হচ্ছে অণু। এখন অণুর ভেতরেও অনেক মিলেই অণু তৈরি হয়, দেয়ার আর সেভারাল থিংস, মানে একটা অণু তৈরি করতে গেলে যেমন কার্বোহাইড্রেট বা চিনি জাতীয় ফ্রুক্টোজ গ্লুকোজ, কার্বোহাইড্রেটেরই যদি আমি ভাবি সেটার নাম হচ্ছে C6H12O6, এটা হচ্ছে কার্বোহাইড্রেট। এটা তো উল্টো করে লিখছি কী করে, হাউ টু স্ট্যান্ড এটা সোজা করে মনে দেখাতে পারব, C6H12O6 এই জিনিসটার মধ্যে ছটা কার্বনের পরমাণু আছে, 6C 12টা হাইড্রোজেনের পরমাণু আছে এবং 6টা অক্সিজেনের পরমাণু আছে। এবার অপরমাণু কি, অণু যে কোনো অণু, আমি এটা জানি না যে হাউ টু মানে চেঞ্জ দ্য অল্টারেশন অফ মাই পেজ, যদি করা যেত তাহলে, মানে উল্টেটা আমি জানি না কীভাবে ফেসবুকে সেটা করা যায়, কেউ 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 যদি জানে তাহলে বললে ভালো হয় যে কীভাবে উল্টানো যায়, আমার এটা জানা নেই, আই ডোন্ট নো, সব বিষয়ে জানি এটা আমি বলিও না, সম্ভবও না। তো এই C6H12O6 একটা কার্বোহাইড্রেটের অণু, এই অণুটার মধ্যে কিন্তু কার্বোহাইড্রেটের সমস্ত বৈশিষ্ট্য থাকবে। কিন্তু আমরা দেখলাম কার্বোহাইড্রেটের অণুর মধ্যেও অন্যান্য জিনিসপত্র আছে, কার্বন আছে, হাইড্রোজেন আছে, অক্সিজেন আছে। কার্বনের চরিত্র আলাদা, হাইড্রোজেনের চরিত্র আলাদা, অক্সিজেনের চরিত্র আলাদা, কিন্তু সেগুলো জুড়ে যখন একটা কার্বোহাইড্রেটের অণু তৈরি করছে, দ্যাট মেক্স এ নিউ স্পিসিস। আর এই সেই স্পিসিসটা আবার কোনো একটা জিনিসের সবচেয়ে স্মলেস্ট পার্ট, অণু তার জন্য এই ডাল্টনস অ্যাটমিক মডেলে যেটা ছিল সেখান থেকে চেঞ্জ হয়ে ভেরিফিকেশন মানে মডিফিকেশান হয়ে এটা জায়গা ছিল। ডাল্টন বলেছিলেন পরমাণুই মানে শেষ কথা, কিন্তু সেটা পরবর্তীকালে অণুতে শিফট হয়েছে। আমি প্রিভিয়াস হিস্টোরিক্যাল ইভেন্টস নিয়ে কথাবার্তা বলবো না, আই উইল টক অ্যাবাউট টুডেস ওয়ার্ল্ড। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে এই অণুকে ভাঙলে পরমাণু পাওয়া যায়। পরমাণু হচ্ছে আরও ছোট জিনিস, কিন্তু সেটা স্বাধীনভাবে থাকতে পারে না, স্বাধীন সত্তা তাদের নেই, তাদের চারিত্রিক বৈশিষ্ট্য অ্যাটমিক কনফিগারেশান ইত্যাদি প্রভৃতি থাকবে, মানে পারমাণবিক মানে পারমাণবিক মডেল যেগুলো সেগুলো থাকবে, কিন্তু আলটিমেটলি তাদের নিজস্ব স্বাধীন সত্তাটা থাকবে না। এই কার্বন হাইড্রোজেন অক্সিজেন দেখুন এরা কিন্তু স্বাধীনভাবে নেই, এদের নিজস্ব বৈশিষ্ট্য আছে, কিন্তু যখন কার্বোহাইড্রেটের অণু তৈরি করেছে তখন কিন্তু এরা আর সে আগের কার্বনের মতো নেই। আমরা কার্বন শুনলেই মনে করি যে কার্বন মানে তো কালো কয়লা, আমরা কার্বন শুনলেই ভাবি কার্বন ডাইঅক্সাইড, গ্যাসিয়াস, কার্বন মনোঅক্সাইড, বিষাক্ত গ্যাস, এরকম সমস্ত মনে করি, কিন্তু আলটিমেটলি অ্যাজ এ কার্বন, মানে শুধু কার্বন হিসেবে, যেমন কাগজ জ্বালিয়ে দিলে যে ছাইটা পড়ে থাকে দ্যাট ইজ অলসো কার্বন পার্টিকেল, কাগজ যখন জ্বালিয়ে দেওয়া। যদি পারেন তো অন্যান্য ছাত্রদের কাছে পৌঁছানোর জন্য শেয়ার করতে পারেন, অ্যান্ড আই ডোন্ট ডিমান্ড এনিথিং ফর দিস লাইফ, মানে এর জন্য আমি কোনো পয়সা নিচ্ছি না। ফলতা কেমন আছে, ভালো আছি ভাই। আজকের টপিক শিক্ষা, তো শিক্ষার বাইরে কথাবার্তা আজকে বলবো না আমি, ঠিক আছে, এডুকেশান ছাড়া আমি অন্য কথা আজকে বলবো না, সেটা রাতের দিকে যখন লাইভে আসবো। আজকে এটা আমার ছাত্রছাত্রীদের পাশাপাশি অন্যান্য ছাত্রছাত্রী, আমার ছাত্রছাত্রী হয়তো নয়,
অন্য স্কুল কলেজে পড়া ছাত্র ছাত্রী, যদি তাদের কিছু সহযোগিতা করতে পারি আই শ্যাল বি হাইলি গ্রেটফুল। এখন প্রশ্নটা হচ্ছে, অণু বললাম, পরমাণু বললাম, এখন পরমাণুর ভেতরে কী কী থাকে? আমরা আসলে যারা সায়েন্সের স্টুডেন্ট বা আমরা যারা মানুষ, আমরা সেজ দেখতে পছন্দ করি। বলেছিল অণু, অণুর মধ্যে সমস্ত বৈশিষ্ট্য, অণুটাকে ভাঙা হলো, দেখা গেল তার মধ্যে অনেক পরমাণু আছে। পরমাণুগুলো কী? পরমাণুগুলো অন্য অন্য জিনিসপত্রের মিনিমাম কোয়ান্টিটি, যেটা স্বাধীন সত্তা নেই কিন্তু সেগুলো থাক এক্সিস্ট করে, মানে সেগুলো আছে। আবার ভেতরে নিশ্চয়ই কিছু না কিছু থাকবে, তারও ভেতরে কিছু আছে, সেটা কী? সেখানে তিনটে জিনিস এলো, নাম উঠে এলো। এক নম্বর, প্রথমেই এলো ইলেকট্রনের নাম। ইলেকট্রন কী? ঋণাত্মক তড়িৎবাহী নেগেটিভ চার্জ পার্টিকেল, ঋণাত্মক তড়িৎবাহী। এই যে আমরা কারেন্ট খাই, কোনো জিনিসে হাত দিলে, তারে হাত দিলে কারেন্ট খাই, অবশ্যই। আজকে পড়াশোনা নিয়ে আলোচনা খুব ভালো, অসংখ্য ধন্যবাদ ভাই। আচ্ছা, যাই হোক, তো অবশ্যই আমাদের এটা মাথায় রাখা উচিত, যারা কারেন্টের লাইনে কাজ করেন, নিজেদের জীবন বিপন্ন করে, উই শুড থ্যাংকস টু দেম। অনেক সময় দিনে রাতে অনেকভাবে তারা চেষ্টা করেন যাতে কারেন্ট কানেকশান মানে সবসময় নিরবিচ্ছিন্ন থাকে, এবং সবাইকে ধন্যবাদ এই কারণেই দেওয়া যে এখন যুদ্ধটা অনেক বড় যুদ্ধ, এবং এই যুদ্ধে আমাদের জিততে হবে, এবং তার পাশাপাশি নিজেদের শিক্ষার জায়গাটাও সঠিক রাখতে হবে, উই হ্যাভ টু। যেটা বলছিলাম যে অণুর ভেতরে পরমাণু এলো, পরমাণুর ভেতরে ইলেকট্রন, ইলেকট্রন ঋণাত্মক তড়িৎবাহী একটা কণা, তার ভেতরে আবার মানে ওই পরমাণুর ভেতরেই আবার পেলাম আমরা নিউক্লিয়াস। নিউক্লিয়াস কি? ঋণাত্মক তড়িৎবাহী যদি কিছু থাকে সেটাকে কাউন্টার করার জন্য ধনাত্মক থাকবে। আমরা নিউট্রাল মানে কি বলি, যার যার মানে ব্যালেন্স বা নিউট্রাল বলতে, যদি কারোর মধ্যে নেগেটিভিটি থাকে, সেম অ্যামাউন্ট অফ যদি পজিটিভিটি থাকে, তাহলে সে ব্যালেন্সড। নেগেটিভিটি সবার মধ্যে কম বেশি আছে, যদি নেগেটিভটা বেশি হয়ে যায় দ্যাট ইজ নেগেটিভ ওয়ান, যদি পজিটিভটা বেশি হয়ে যায় তাহলে পজিটিভ ওয়ান। এখন আমাদের পরমাণুর মধ্যে এই বৈশিষ্ট্যটাই আছে, ইলেকট্রনগুলো বাইরের সেলে ঘুরছে, সেগুলো ঋণাত্মক, এবং সেগুলোকে আকর্ষণ করেছে ধনাত্মক তড়িৎবাহী প্রোটন, যেটা নিউক্লিয়াসের ভেতরে থাকে। এবার প্রোটনের ইলেকট্রনের চার্জ, দ্য অ্যামাউন্ট অফ চার্জ অফ এ ইলেকট্রন ইজ 6. কত ছিল আমার মিনিট দেখতে 1.68 চার্জটা ভুলে গেছি। যাই হোক, প্রসঙ্গ এটাই যে আমি পারমাণবিক মডেলটা একবার দেখিয়ে দিই, মানে পরমাণু কীরকম থাকে। একটুখানি দেখবেন, মোটামুটি এটা হচ্ছে একটা যে কোনো, এটা লিথিয়ামের, ধরুন লিথিয়াম, লিথিয়ামের অ্যাটমিক নাম্বার হচ্ছে 3। তো সেই লিথিয়ামের অ্যাটমিক কনফিগারেশন, যেখানে তিনটে প্রোটন আছে, তিনটে ইলেকট্রন আছে, আর দুটো নিউট্রন দেখেছি, তিনটে কাছাকাছি নিউট্রন, তিনটে বা চারটে থাকে, ঠিক আছে, মানে যতগুলো প্রোটন থাকে ততগুলোই নিউট্রন থাকে। এই ইলেকট্রনগুলো হচ্ছে আপনার নেগেটিভ চার্জ, নেগেটিভ চার্জ, আর প্রোটনগুলো হচ্ছে পজিটিভ চার্জ। তাহলে যতগুলো পজিটিভ চার্জ আছে ঠিক ততগুলোই নেগেটিভ চার্জ আছে, তার জন্যই অ্যাজ এ হোল অ্যাটম ইজ নিউট্রাল। আচ্ছা, আমি বুঝতে পারছি না হোয়াই মাই ফোন ইজ গোয়িং দিস মাচ। আমার ফোনটা একটু ডিস্টার্ব করছে, আপনারা যারা শুনছেন একটুখানি দেখবেন, থাকবেন সঙ্গে, বারবার একই মেসেজ, সিমিলার মেসেজ আসছে। এটা এটা একটা অ্যাটমিক মডেল, যে লিথিয়ামের পারমাণবিক ক্রমাঙ্ক যার 3, এটা সিরিয়াল আছে একটা, হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, হাইলি, বেরিলিয়াম, বোরন, কার্বন, এরকমভাবে মোটামুটি 30টার নাম আমার মনে আছে। টোটাল ন্যাচারাল এলিমেন্ট আছে 108।
এবং 108খানা ন্যাচারাল এলিমেন্টের পরে দেয়ার আর সাম আর্টিফিশিয়াল এলিমেন্ট, ওই ইউএ এরকম নাম দিয়ে সব থাকে, এবং স্টার্টিং এলিমেন্ট অফ অ্যাটমিক টেবিল, এই টেবিলে যেটা মানে মেন্ডেলিভের পিরিয়ডিক টেবিল বলা হয়, মানে মেন্ডেলিভ নামক একজন বিজ্ঞানী, তিনি এই পিরিয়ডিক টেবিলটা বানিয়েছিলেন, মানে পিরিয়ডিক টেবিল দিয়ে এটাকে চিন্তাভাবনা করেছিলেন। যাই হোক, এটা আমাদের অ্যাটমিক মডেল অফ লিথিয়াম। দোজ হু আর ওয়াচিং প্লিজ শেয়ার, হু ওয়ান্টস টু, পুরো পড়াশোনা আপনার ক্লাসের সব মনে পড়ছে স্যার, অনলাইন শুরু করুন এইভাবে, তাহলে আমাদের খুব ভালো হয়। আই উইল স্টার্ট, আমি ইউটিউবে ওই চ্যানেলে, মানে আমার যে চ্যানেলটা আছে সেটার লিঙ্কটাও আমি দেবো। আই উইল সেন্ড ইট টু দিস লাইভ, মানে লাইভে মেসেজ আমি করবো, এখন আমি লাইভ থেকে বেরোচ্ছি না, আমি সেটা আমি নিশ্চিতভাবে দেবো। তো মেন্ডেলিভের পিরিয়ডিক টেবিলে এটা ছিল যে 108খানা ন্যাচারাল এলিমেন্টকে কীভাবে আমরা সাজাবো, দেয়ার আর সার্টেন পিরিয়ড, সার্টেন গ্রুপ, এবং যত গ্রুপের সমস্ত অ্যাটম, মানে গ্রুপের সমস্ত মৌল, মৌল মানে হচ্ছে এলিমেন্ট, মৌলিক পদার্থ, আমি দিয়ে দেবো এখানে, দিয়ে দেবো অরিন্দম, মৌলিক পদার্থ যেগুলো আছে, মানে যেগুলো মৌলিক পদার্থ মানে যেগুলো হচ্ছে নিজস্ব বৈশিষ্ট্য আছে, যৌগিক পদার্থ মানে যেগুলো অনেকগুলো মৌলিক পদার্থের মিক্স হবে। এই যে একটু আগে দেখালাম কার্বোহাইড্রেট C6H12O6, সেখানে কার্বনও আছে, হাইড্রোজেনও আছে, অক্সিজেনও আছে, কিন্তু আবার শুধু কার্বন তার নিজস্ব বৈশিষ্ট্য আছে, কার্বন হচ্ছে মৌল। এরকম সেভেরাল গ্রুপস আর দেয়ার, 7খানা পিরিয়ড, 8খানা গ্রুপ আছে, ঠিক আছে, 8খানা গ্রুপের বিভিন্ন গ্রুপ, যেখানে মানে ধাতু, অধাতু, সন্ধিগত মৌল বিভিন্ন রকম আছে। তারপরে হচ্ছে পাশাপাশি আমার পুরো মেন্ডেলিভ পিরিয়ডিক টেবিল পুরোটা তো আর মনে থাকা সম্ভব নয়, মুখস্থ নেই অনেকদিন, দীর্ঘদিন, আর এমনিতেও বলছি বারবাজি চর্চা থেকে তো অনেকটাই বেরিয়ে এসেছি আবার এটা চর্চা করার জন্য, এরপরেও হয়তো অন্য কোনো টপিকে চর্চা করব পরবর্তীকালে, এরকমভাবেই বিভিন্ন টপিকে, মানে শুধু সমাজ, শুধু রাজনীতি নয়, তার বাইরেও জীবন আছে, পড়াশোনা করতে হবে, স্টাডি এডুকেশান হ্যাভ টু বি ডান বাই এভরি ওয়ান, অশিক্ষা থেকে বেরোতে হবে, এবং শিক্ষার আলো যদি না থাকে তাহলে কিন্তু সমস্যা তৈরি হয়। যেখানে যত বেশি শিক্ষিতর পরিমাণ বাড়ে সেই জায়গায় হয়তো এটা ঠিক বিরোধী পক্ষ তৈরি হয়, বিরোধিতা করার লোক তৈরি হয়, প্রতিবাদী তৈরি হয়, কিন্তু এটাও ঠিক সেই প্রতিবাদের মধ্য থেকেই, প্রতিবাদের মধ্যে থেকেই সমাজটা শুধরায়, এবং এরকম সংস্কার প্রয়োজন প্রতিনিয়ত, তার জন্য আমাদের সবাইকে শিক্ষিত হবে। আর ইয়েস, আই এম ইলেকট্রনিক্স টিচার, সো আই হ্যাভ দ্য রেসপন্সিবিলিটি টু অ্যাকনোলেজ মাই স্টুডেন্টস, নট অনলি মাই স্টুডেন্টস, অল স্টুডেন্টস হু ওয়াচ দিস ভিডিও, যারা এটা দেখবেন। আমি জানি এগুলো তো আর ভাইরাল হবে না, আমি সমুদ্র সৈকতে দাঁড়িয়ে চিৎকার করছি না যখন এগুলো ভাইরাল হবে না, তাও যদি কিছু কিছু ছাত্রর উপকার হয়, দ্যাটস ওয়াই আই এম হিয়ার উইথ মাই স্মল শর্ট এডুকেশন লেভেল। যেটা বলছিলাম একটু আগেও, যে ইলেকট্রনের চার্জ হচ্ছে 1.602×10^19 কুলম, কুলম হচ্ছে চার্জের ইউনিট। এখন এই ইলেকট্রন নিয়ে যখন কথা বলছি, অ্যাটমিক কনফিগারেশন নিয়ে কথা বলছি, বিষয়টা তাহলে কী হয়, হোয়াট ইজ কারেন্ট, কারেন্ট কী, কারেন্ট ইজ নাথিং বাট, এই যে আমরা কারেন্ট পাই, যে লাইট জ্বলছে, ফ্যান চলছে, অ্যাকচুয়ালি এটা হচ্ছে ইলেকট্রনের ফ্লো, ফ্লো অফ ইলেকট্রন, মানে আমরা এই যে খানিকক্ষণ আগে পরমাণুর ভিতরে নিউক্লিয়াস, তার বাইরে যে ইলেকট্রনগুলোকে ঘুরতে দেখলাম, সেই ইলেকট্রনগুলোকে যদি ওই পরমাণু থেকে বার করে একই স্রোতে পাঠানো যায়, দ্যাট উইল গিভ ইউ দ্য কারেন্ট। বিভিন্ন রকম কারেন্টের প্রচলিত, চিরাচরিত, অপ্রচলিত, অচিরাচরিত শক্তি কিন্তু আমরা জানি। আমরা মেনলি কারেন্ট যেখান থেকে পাই, এই যে তাপবিদ্যুৎ কেন্দ্র, সেখানে কী হয়, কয়লা এবং ইত্যাদি প্রভৃতির উপস্থিতিতে জল গরম করা হয় ফার্নেসে, এবং সেই জলটার যে ভেপারটা তৈরি হয়, সেই ভেপারটাকে টারবাইন দিয়ে ঘুরিয়ে, টারবাইন ঘুরলে সেই টারবাইনের মধ্যে ইলেকট্রিক প্লেট অ্যান্ড ম্যাগনেটিক, মানে ম্যাগনেট অ্যান্ড ইলেকট্রিক প্লেটস আর দেয়ার, মানে কয়েল থাকে ইলেকট্রিকের, মানে তারের একটা কুণ্ডলী থাকে, এবং ম্যাগনেট যতবার ঘোরে বা তারগুলো যতবার ম্যাগনেটের মাঝখানে ঘোরে, তত বেশি সংখ্যক ফ্লাক্স ডেন্সিটি ওই তারের ভেতর দিয়ে যায়, অ্যান্ড দ্যাট উইল প্রডিউস দ্য কারেন্ট, যতটা আমার মনে আছে, অ্যাজ পার মাই কনসার্ন, যতটা আমার মাথায় আছে। এবং সেইটাই, যেহেতু ফ্লাক্স মানে হচ্ছে ফ্লো অফ ইলেকট্রন,
সেই ফ্লো অফ ইলেকট্রনটা আমরা আমাদের লোকাল ট্রান্সফরমারে পাই, ট্রান্সফরমার থেকে বিভিন্ন কারেন্ট লাইনে কারেন্ট কানেকশানে আসে। এটা এগুলো একদম বেসিক জায়গা কারেন্ট ইলেকট্রিসিটি। অ্যান্ড আরও অনেক রাস্তা আছে, যেমন সৌরবিদ্যুৎ আছে, সোলার প্যানেল। আমরা দেখি এখন অনেক জায়গাতেই সোলার প্যানেল লাগানো হয়, সূর্যের শক্তির একটা অংশকে ডাইরেক্ট, এবং সেটার জন্য সেমিকন্ডাক্টর ব্যবহার হয়। সোলার প্যানেলে সেমিকন্ডাক্টর থাকে, সেমিকন্ডাক্টরের মধ্যে ওই সূর্যরশ্মিটা যখন পড়ে, তখন সেমিকন্ডাক্টরে সূর্যরশ্মি পড়ার পর সেখানে ফোটো ডায়োডস আর দেয়ার, মানে আলোটাকে কারেন্টে কনভার্ট করে যারা, সেরকম ফোটো ডায়োডস আর দেয়ার, এবং সেই ফোটো ডায়োডগুলো দিয়ে আমরা ওই সোলার প্যানেলে, সোলার সেল দিয়ে আমরা অ্যাকচুয়ালি সূর্য শক্তিকে দিয়ে হিট করলাম কোনো একটা জিনিসকে, সেটার ইলেকট্রন ফ্লো হলো এবং কারেন্ট পেলাম। অন্যান্য জায়গাতে জলবিদ্যুতেরও একই গল্প, জলবিদ্যুতেরও একই সেম কনসেপ্ট। জল যখন পাহাড়ে মানে ওপরের ঢালে আছে, তার মানে স্থিতিশক্তি মাটিতে সকে G0, মাটি থেকে যত ওপরে উঠবে স্থিতিশক্তি মানে শক্তি, তার যে পোটেনশিয়াল এনার্জি, সেই পোটেনশিয়াল এনার্জির পরিমাণ বাড়বে, এবং সেটা কী করবে, সেই এনার্জি যত যার বেশি হয় সেই এনার্জি কমাবার চেষ্টা করবেই, টু হ্যাভ এ ব্যালেন্স কন্ডিশান অ্যান্ড নিউট্রাল কন্ডিশান। অ্যান্ড দ্যাটস ওয়াই যখন ওপর থেকে ওই পাহাড় থেকে ঝর্ণা থেকে যখন জল নিচে নেমে আসে, তার মাঝখানে যদি টারবাইন ঘোরাই এবং ওই জলের স্রোত তার একটা এনার্জি আছে। স্যার ইউটিউবে সাবজেক্টটা লাইভ করলে তাহলে ভিডিওগুলো আমরা পরেও দেখতে পারবো, তাতে স্যার অনেকটা ভালো হয়। একটা টাইম করুন স্যার, তাতে আমরা সব স্টুডেন্টরা রোজ জয়েন করতে পারবো। আমি একটা জিনিস করতে পারি, সেটা হচ্ছে আগামীকাল থেকে, ওই বলেছিলাম আজকে এটা স্টার্টিং, তো ইটস ইজ জাস্ট এ স্টার্টিং, ভাবতে পারিস যে একদম মানে ইন্ট্রোডাক্টরি পিরিয়ড আর কি। তো সামনের দিন থেকে আমি দুপুরবেলার যে লাইভগুলো একদিন অল্টার করে প্রতিদিন, বেসিক্যালি আমাদের উই ডোন্ট হ্যাভ এনি স্যালারি নাও এবং চাপে থাকি, অনেক কাজকর্মের মধ্যে থাকতে হয় বিভিন্ন সময়, তারপরে আবার মানুষ অসুবিধায় পড়েছে। তো আমি একদিন অল্টার করে বিভিন্ন টপিক নিয়ে যদি আমি লাইভে আসি, অ্যান্ড ইউ সেন্ড দোজ লিঙ্ক টু ইয়োর গ্রুপ, স্টুডেন্ট গ্রুপ, দোজ স্টুডেন্টস ক্যান ওয়াচ, দে ক্যান সেন্ড মি ফ্রেন্ড রিকোয়েস্ট, দ্যাটস ওকে। এবং যদি ইউটিউবে এই জাতীয় ভিডিও করতে পারি, এবং আমি আগেও বলেছি ইউটিউবেও যদি ভিডিও করি, ইফ আই গেট সাম ফিনান্সিয়াল হেল্প, দ্যাট ফিনান্সিয়াল হেল্প শুড বি গন টু রেস্কিউ আদার্স ইন দিস বিগ ফাইট অফ করোনা। অ্যান্ড আই উইল ট্রাই মাই লেভেল বেস্ট, যতক্ষণ পারছি আমি চেষ্টা তো করে যাবো। এর আগে চিৎকার চেঁচামেচি এই সেই সমাজ সম্বন্ধে ভুলে গেছিলাম যে আমার একটা এডুকেশনাল কোয়ালিফিকেশনও আছে এবং সেটা নিয়েও আমার চর্চা হওয়া উচিত। যত দিন যাবে তত কিন্তু ভুলে যাব। পড়াশোনা এমন একটা জিনিস, এটা চর্চায় থাকতে হয়, তাই 3-4 মাসের বেশি আমি এটার সঙ্গে চর্চায় নিই, এবং তার জন্যই আজকে আবার এই চর্চাটা করার জন্য এখানে একটা প্ল্যাটফর্ম পেয়ে যাই। তো দেয়ার সেভারাল পার্সন যারা দেখে শোনে, তাদেরও যদি কিছু লাভ হয় সেই প্ল্যাটফর্মটাকে ব্যবহার করা। অ্যান্ড ইয়েস, নাও আই অলসো রিকোয়ার হেল্প টু হেল্প আদার্স। যদি ইউটিউবেও চ্যানেল করি সেখানে আমি নিশ্চিতভাবে লিঙ্ক স্টুডেন্টদের দিয়ে দেবো, ছাত্রদের আমি আমার প্রোফাইলেই দেবো, স্টুডেন্ট হ্যাভ টু অ্যাক্সেস দোজ লিঙ্ক অ্যান্ড গো টু। আমি এটা এই ভিডিওটাকেও আমি ফেসবুক থেকে কনভার্ট করবো, কনভার্ট করে ইউটিউবে আপলোড করবো, আপলোড করার পরে আমি লিঙ্কটা ফেসবুকে দেব, সেই লিঙ্কটা তোরা তোদের ছাত্রদের গ্রুপে শেয়ার করতে থাক, ইফ দে ওয়ান্ট টু ওয়াচ দে ক্যান ওয়াচ, এবং এই লিঙ্কটাও দেবো। এরকমভাবেই করবো যে আমার ফেসবুকে, আমি ফেসবুকে সাথে মানে কথা বলতে ভালোবাসি একটাই কারণে, ফেসবুকে ইন্টারঅ্যাক্টিভ সেশনটা থাকে। ইউটিউবে আমি তো ডাইরেক্ট লাইভে যেতে পারি না, সেই জন্য আমার সেখানে ইন্টারঅ্যাকশনটা থাকে না, আর ইন্টারঅ্যাকশন না থাকলে কথা বলতে আমার সমস্যা হয়। দ্যাটস ইট। যাই হোক, যেটা বলছিলাম যে পরমাণুর ভেতরে নিউক্লিয়াস থাকলো, ইলেকট্রন থাকলো, প্রোটন থাকলো, ইলেকট্রনের ফ্লোটাকে কারেন্ট বললাম। এখন 3 ধরনের জিনিস থাকে অ্যাজ পার দ্য কন্ডাক্টিভিটি। অ্যাটমিক মডেলের যে কনসেপ্ট, অ্যাটমিক মডেলের কনসেপ্ট ইজ লাইক দ্যাট। আমরা বিভিন্ন গ্রুপের যে এলিমেন্টগুলো দেখি, দেখি যে গ্রুপের এলিমেন্টগুলোর নিজস্ব স্বতন্ত্র বৈশিষ্ট্য থাকে, যেমন নাইট্রোজেন, ফসফরাস, না প আবি, নাইট্রোজেন প না প না হাই লিভে বোকা না ফ্লুনি সোমা অ্যাসিড প্রসা প্রোয়া, আচ্ছা
না ওটা নয়, যাই হোক আমি যেটা বলছিলাম, বোরন, অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, ইন্ডিয়াম, টাইটেনিয়াম, বোয়াগাইটটা যেটা আমরা এরকমভাবে মনে রাখতাম, কাশি, জেটিলে, গ্রুপ ফোর এলিমেন্ট, কার্বন, সিলিকন, জার্মেনিয়াম, টিন, লেড, এটা নিয়েই মূলত আলোচনাটা রাখি, এই গ্রুপটাকে নিয়ে। এই গ্রুপটার সব মানে এই মানে পারমাণবিক তালিকায়, এই পারমাণবিক যে অ্যাটমিক যে টেবিল আছে সেই অ্যাটমিক টেবিলে 108 ন্যাচারাল এলিমেন্ট আছে, এবং তাদের সিস্টেমটা হচ্ছে নিউক্লিয়াসে প্রথমে একটা প্রোটন, একটা ইলেকট্রন, তারপরে দুটো প্রোটন, দুটো ইলেকট্রন। নাম্বার অফ ইলেকট্রন ইজ দ্য অ্যাটমিক নাম্বার অফ এনি এলিমেন্ট, কোনো এলিমেন্টের কতগুলো বাইরের সেলে, বাইরে কতগুলো ইলেকট্রন আছে, মানে যেখানে অরবিটে ঘুরে বেড়ায় ইলেকট্রনগুলো। একটা সময় রাদারফোর্ড যখন পারমাণবিক মডেল দিয়েছিলেন, তিনি সৌরমণ্ডলের সঙ্গে তুলনা করেছিলেন, রাদারফোর্ডের অ্যাটমিক মডেল অফ রাদারফোর্ড, সেখানে তিনি সৌরমণ্ডলের সঙ্গে পরমাণুর মডেলকে তুলনা, মাঝখানে নিউক্লিয়াস আছে বড় সড়ো, আর প্রোটনগুলো পজিটিভ চার্জ, নিউট্রন হচ্ছে, নিউট্রন আর একটা জিনিস থাকে সেটা শুধু ভর দেয়, মানে শুধু ওয়েট দেয়, চার্জ দেয় না। আর আমি একটু আগেও বললাম যে যে চার্জটার পরিমাণ, একটা ইলেকট্রনের চার্জ 1.602 × 10⁻¹⁹ কুলম, মাইনাসে নেগেটিভে যদি ইলেকট্রনের হয়, যদি প্রোটনের হয় তাহলে দ্যাট ইজ 1.602 × 10⁻¹⁹ কুলম পজিটিভ, পজিটিভ চার্জ। এই 10⁻¹⁹, হোয়াট ইজ দ্যাট? একের নিচে এক, তার পাশে উনিশখানা শূন্য, নিচে একের পাশে উনিশখানা শূন্য, মানে এককে যদি ওই একের পাশে উনিশখানা শূন্য সেই সংখ্যাটা দিয়ে ভাগ করা হয়, যে সংখ্যায় পৌঁছায় সেটা হচ্ছে একটা ইলেকট্রনের চার্জ। তাহলে স্যার এত কারেন্ট খাই যে কত, তাহলে কেন, তার মানে কত ইলেকট্রন ফ্লো করে, যত বেশি মানে ভোল্টেজ, যত বেশি কারেন্ট তার মানে তত বেশি ইলেকট্রন ফ্লো হচ্ছে। এক একটা ইলেকট্রনের চার্জ 1.602 × 10⁻¹⁹ কুলম, দ্যাটস ইট। কিন্তু এরকম কোটি কোটি মানে লক্ষ কোটি কোটি হচ্ছে ইলেকট্রন ছুটছে বলেই আমরা যখন চার্জ খাই আমরা ঝুলতে থাকি, তার তারে যদি শর্ট খাই, কিংবা হচ্ছে যখন একটা ঘটনা, কারেন্টের লাইনে যারা কাজ করে দে হ্যাড টেকেন প্লেন্টি অফ রিস্ক। এবং এটাও বলছি, যদি কারোর কোথাও কোনো কাজ করার হয় কারেন্টের লাইনে, মানে যে আমি কাজ করছি, আমার হয়তো রেডিওটা ঠিক করব, প্রথম তো কথা কারেন্ট থেকে দূরে থাকুন, কারেন্ট খুব ডেঞ্জারাস, ঠিক আছে, একদম পরিষ্কার কথা, কারেন্ট থেকে যতক্ষণ, আপনি যদি না জানেন আপনি হাত দেবেন না, একদম যা হাত দেওয়ার চেষ্টা করবেন না যদি না জানেন। সুইচ ফুইচ যখন তখন, এই প্লাস্টিকের সুইচ হয়তো অসুবিধা হয় না, কিন্তু অনেক ল্যাব, অনেক মানে জায়গা আছে যেখানে কিন্তু এগুলো ফার মোর ডেঞ্জারাস। 440 ভোল্ট কারেন্ট আপনাকে জ্বালিয়ে পুড়িয়ে ছাড়কার করে দেবে, 220 ভোল্টও আপনি ভালো রকম ঝটকা খাবেন, 220 ভোল্ট তো মেরেই দেয় মানুষকে, 440 ভোল্ট মানে হচ্ছে মানে একদম জ্বালিয়ে পুড়ি ছাড়কার করে দেবে। আর এর সঙ্গে আবার জুলস লও আছে, H=I²RT, ওয়ার দ্য অ্যামাউন্ট অফ হিট জেনারেটেড ইজ আই স্কোয়ার, মানে কারেন্ট হচ্ছে আই, তার স্কোয়ার ইন্টু আর, মানে রেজিস্ট্যান্স অফ দ্যাট পার্টিকেল যতটা বাধা দেয়, টি হচ্ছে টাইম। তাহলে এই পরিমাণ হিট জেনারেট হয়, এবার কারেন্টের পরিমাণ যত বাড়বে তার স্কোয়ারের রেসপেক্টে হিট বাড়বে, স্বাভাবিকভাবেই ইট দিস থিংস ক্যান ডান সেভায়ার ড্যামেজ টু ইয়োর বডি। তাই কারেন্টের লাইনে যারা কাজকর্ম করবেন অত্যন্ত সাবধানে কাজকর্ম করুন। অনেকে বলে ইনসুলেটার এলিমেন্ট পায়ে দিয়ে কাজ করা ভালো, প্লাস্টিকের শু বা, মানে ব্যাপারটা কি, যতক্ষণ আমার শরীর দিয়ে ইলেকট্রন পাস করে মাটিতে না পৌঁছাবে ততক্ষণ অবধি আমি কিন্তু বেসিক্যালি কারেন্ট খাবো না, এই কামিং কিন্তু ততক্ষণ আমার আমার শরীর দিয়ে যতক্ষণ না মাটিতে পাস করছে। তাই মাটিতে পাস করাটা আটকানোর রাস্তা কি, পায়ের সঙ্গে যদি একটা এমন লেয়ার পরে রাখি যেটা ইনসুলেটার, যেটা দেখবেন হাওয়াই চপ্পল পরে, প্লাস্টিকের জুতো পরে, যারা যারা কারেন্টের লাইনে কাজ করে তারা মোটামুটি এগুলো ফলো করে চলে। এবং নিয়ম যেরকম ইলেকট্রনিক্স লাইনের নিয়ম, এখন করোনার সময় আমাদের নিয়ম হচ্ছে হাতে গ্লাভস, মুখে মাস্ক, এমনিতে নর্মালি কারেন্টের লাইনে কাজ করার সময় হাতে গ্লাভস থাকে, টেস্টার থাকে, টেস্টার দিয়ে সেখানে লাইট জ্বললে দেখা যায় যেখানে কারেন্ট আছে কি না, কারেন্ট থেকে সাবধানে থাকতে হয়। এবং আমি যেহেতু ইলেকট্রনিক্সের টিচার, আই শুড হ্যাভ মেনশন দিস ওয়ার্নিংস, দিস ইজ পার্ট অফ দ্য এডুকেশন, দ্যাটস ইট। যাই হোক, যে কথাগুলো বলছিলাম, পরমাণুর যে গল্পটা, পরমাণুর ভেতরে নিউক্লিয়াস আছে, 4 গ্রুপ, 4 যেগুলো আছে, কার্বন, সিলিকন, জার্মেনিয়াম, টিন অ্যান্ড লেড, কাশি, জেটিলে, এইভাবে মনে রাখতাম।
গ্রুপ ফোর এলিমেন্ট খুব ইউনিক এলিমেন্ট, মানে গ্রুপ ফোর এর বৈশিষ্ট্যটা খুব ইউনিক। কার্বন তার ক্যাটিনেশন হয়, মানে কার্বন আমরা জানি যে যত রকমের জৈব যৌগ আছে, অর্গানিক কম্পাউন্ডস আছে, ইনঅর্গানিক কম্পাউন্ডস আছে, বেশিরভাগই কার্বনের একটা হিউজ অ্যামাউন্ট অফ ইনভলভমেন্ট আছে। এ বিশ্বটার বেশিরভাগ অংশটাই কার্বন, তারপরেও কৃষ্ণাঙ্গের ওপর অত্যাচার করা হয়। এ বিশ্বের বেশিরভাগ কার্বনের একদম অবশ্য মানে একদম যে কালার কম্বিনেশান দ্যাট ইজ ব্ল্যাক, একদম পিওর কার্বন। আর তারপরে আমরা সবচেয়ে বেশি আছি কালো, তারপরে আমরা কালোদের কৃষ্ণাঙ্গদের ওপর অত্যাচার করি। তার মানে বুঝতে হবে যে সমস্যা আছে চিন্তায় চেতনায়। এই যে পেট্রোল ডিজেল কোথা থেকে তৈরি হচ্ছে, কোক কয়লার মানে সে কী বেশ বলে ক্রিস্টালিফিকেশন নাকি এটা বলেছে, যাই হোক মনে পড়ছে না। তো কোক কয়লা পাতন বলে, পাতন কিলাসন পাতন ইত্যাদি পাতন বলে, ঊর্ধ্বপাতন, কোকের ঊর্ধ্বপাতন, সেটা ইংরাজি টার্মটা এখন মনে পড়ছে না, যাই হোক। সেই পাতন পদ্ধতিতে কোক কয়লা থেকে আমরা এই পেট্রোল ডিজেল পাচ্ছি। পেট্রোল ডিজেলের দাম প্রাইস আকাশ ছোঁয়া, আর যে কালো তাকে আমরা মেরে ফেলছি। এই এই সমস্যাগুলো কাটানোটা খুব প্রয়োজন। সাদা কালোটা ম্যাটার করে না, ম্যাটার করে এটাই যে আপনি আপনার সমাজে কী ভূমিকায় আছেন। এবং আমি দেখলাম কিছুদিন আগে, বিগত দিনে আমেরিকায় এরকম একটা ঘটনা ঘটলো, ভেরি মাচ সিভিয়ার ইনসিডেন্ট। যাই হোক, তাহলে কার্বন সবচেয়ে বেশি পরিমাণে আছে। কার্বনের একটা খুব ভালো কম্বিনেশান হচ্ছে কার্বন চেন তৈরি করতে পারে, অন্য কোনো মৌল নেই যারা চেন এরকম কার্বনের মতো চেন তৈরি করতে পারে। কার্বনের ছবিটা যদি দেখাই, কার্বনের বাইরের সেলে কার্বনের কার্বনের অ্যাটমিক নাম্বার হচ্ছে 6, হাই লিবে বোকা, কার্বন হচ্ছে অ্যাটমিক নাম্বার 6, মানে কার্বনের বাইরের মানে বাইরে 6টা ইলেকট্রন আছে, নিউক্লিয়াসের বাইরে 6টা ইলেকট্রন আছে। এবং সেই 6টা ইলেকট্রনেরও সাজানোর রাস্তা আছে, মানে কীভাবে তারা থাকবে। আগে ভাবা হতো সমস্ত ইলেকট্রন মানে এক জায়গায় থাকছে, না এরকম নয়, দেয়ার আর সেপারেট লেয়ার্স। যেরকম বাড়ির ভেতরে আলাদা আলাদা ঘর থাকে, অ্যাটমেরও বাইরের জায়গাটার মধ্যে অনেকগুলো সেরকম সেপারেট সেপারেট খুপরি থাকে, এস অরবিটাল, পি অরবিটাল, ডি অরবিটাল, এফ অরবিটাল। এস অরবিটালে ম্যাক্সিমাম 2 ইলেকট্রন থাকতে পারে, পি অরবিটালে ম্যাক্সিমাম 6টা ইলেকট্রন থাকতে পারে, এফ ডি অরবিটালে ম্যাক্সিমাম 10টা ইলেকট্রন থাকতে পারে, এবং এফ অরবিটালে ম্যাক্সিমাম 14টা ইলেকট্রন থাকতে পারে। এই এই যে বেস, এই বেসের ওপর ভিত্তি করেই কীভাবে থাকে থাকে, মানে একটা সিভিল ইঞ্জিনিয়ার তৈরি করেছে এরকম একটা ব্যাপার, অ্যাটম তৈরি করেছে একজন সিভিল ইঞ্জিনিয়ার সেরকম একটা ব্যাপার। পরপর সিরিজ অফ লেয়ার্স অ্যান্ড প্রতিটা লেয়ারে কিছু কিছু কম্পোনেন্টস থাকছে, এটা এটা কিন্তু একদম ইউনিক ইউনিক ফিচার। এবং এটা যারা কেমিস্ট্রির সঙ্গেও লিঙ্ক আপ বা ইলেকট্রনিক্সের সঙ্গে লিঙ্ক আপ, তাদের খুব পছন্দের জায়গা। আমার যেহেতু কেমিস্ট্রি অনার্স শেষ না করতে পারলেও ছিল, তো আর ইলেকট্রনিক্স যেহেতু একটা এমটেক, তার জন্য এই জিনিসগুলো আমাকে খুব আকর্ষণ বরাবরই করে বা করত। তো কার্বনের 6টা ইলেকট্রন আছে, তাদের কম্বিনেশান সাজার জায়গা হচ্ছে 6টা ইলেকট্রনও আছে, 6টা প্রোটনও আছে, এবং 6টা নিউট্রনও আছে। দেখুন, 6p লিখলাম, 6টা প্রোটন, 6টা নিউট্রন, অ্যাকচুয়ালি এটাকে লেখা হয় 6c12, মানে এটা উল্টো এদিকে ওদিকও করে, ঠিক আছে। 6টা কার্বন, কার্বনের 6 হচ্ছে অ্যাটমিক নাম্বার এবং 12 হচ্ছে অ্যাটমিক ওয়েট। এই অ্যাটমিক ওয়েট প্রোটনের যা ওয়েট, নিউট্রনেরও কাছাকাছি ওয়েট। তাহলে 6টা প্রোটনের জন্য, 6টা প্রোটন মানে 6টা ইলেকট্রন আছে, সো দ্য অ্যাটমিক নাম্বার ইজ 6, 6টা ইলেকট্রন আছে মানে 6টা প্রোটন আছে, পাশাপাশি 6টা নিউট্রনও আছে, তাই 6+6=12 হচ্ছে অ্যাটমিক ওয়েট, 6c12 যেটাকে বলা হয়। আর বাইরের সেলে টোটাল 6টা ইলেকট্রন থাকবে, 2 ইলেকট্রন এস অরবিটালে এবং 4টে ইলেকট্রন থাকে পি অরবিটালে। এবং পি কেও যদি আমার দেখা হয়, পি পি কেও যদি দেখা হয়, কার্বনের অ্যাটমিক কনফিগারেশনটা যদি দেখি, 1s2 2p4 বলতে পারি, 2p4 এই সরি না 2p4 বললাম, ভুল লিখলাম, 1s2 2s2 2p2
এটা হচ্ছে অ্যাটমের কার্বনের অ্যাটমিক কনফিগারেশান। এক নম্বর সেল বলে একটাই ঘর, দু নম্বর সেল মানে দুটো খুপড়ি, একটা এস একটা পি, তিন নম্বর হলে তিনটে খুপড়ি হতো এস পি ডি, চার নম্বর হলে চারটে খুপড়ি হতো এস পি ডি এফ। তাহলে এখানে ছটা ইলেকট্রন এসে মানে প্রথম ঘরে দুটো ইলেকট্রন, দ্বিতীয় ঘরে টোটাল চারটে ইলেকট্রন, তার মধ্যে আবার সাব ঘর মানে ছোটো ছোটো ঘর, ছোটো ছোটো খুপড়ি আছে এস আর পি এর, যেখানে দুটো ইলেকট্রন এস সেলে দুটো ইলেকট্রন পি সেল থাকে। কিন্তু অ্যাকচুয়ালি এক্সাইটেড লেভেলে কার্বনের কম্বিনেশানটা অনেকটা এরকম হয়, ওয়ান এস টু, টু এস ওয়ান, টু পি থ্রি, মানে এই এস আর পি এদের মধ্যে একটা সামেশান হয়, এসটা আলাদা পিটা আলাদা, কিন্তু সেই ঘর দুটোকে যোগ করে এদের মধ্যে কম্বিনেশানটা হয় এস পি থ্রি অরবিটাল, মানে এস এর সঙ্গে একটা এস এর সঙ্গে তিনটে পি জুড়ে এস পি থ্রি অরবিটাল তৈরি করেছে, যেখানে একটা এস আর তিনটে পি মানে চারটে টোটাল ঘর তৈরি হয়েছে এবং চারটে ঘরে একটা করে ইলেকট্রন আছে। এই এস পি থ্রি অরবিটালের জন্য এই যে বাইরের যে চারটে ইলেকট্রন আছে সেই চারটে ইলেকট্রন আলাদা আলাদা খুপড়িতে আছে, কিন্তু একই রকমের খুপড়িতে আছে, একটা এস একটা পিতে নেই। তার মানে এদের বৈশিষ্ট্য, এই ইলেকট্রনগুলোর বৈশিষ্ট্য সমান, সো দে ক্যান বি বন্ডেড টু আদার্স। তার জন্য এদের ক্যাটিনেশন প্রপার্টি কার্বনের থাকে, তারা অনেকের সঙ্গে বন্ডে যেতে পারে, বন্ডে গেলে কী হবে, একই সঙ্গে তারা চারটে বন্ড তৈরি করতে পারে, দুটো বন্ড তৈরি করতে পারে, তিনটে বন্ড তৈরি করতে পারে, দে ক্যান মেক সেভারাল বন্ডিং স্ট্রাকচার। কার্বন ডাইঅক্সাইড আর কার্বোহাইড্রেট, একটা ইনঅর্গানিক কম্পাউন্ড একটা অর্গানিক কম্পাউন্ড। অর্গানিক কম্পাউন্ড প্রথমে সূচনায় ভাবা হয়েছিল, একদম স্টার্টিং যখন ভাবা হয়েছিল তখন ভাবা হয়েছিল যে অর্গানিক কম্পাউন্ড মানে হচ্ছে যেগুলো জীবদেহ থেকে শুধু পাওয়া যায়, কিন্তু এখন আমরা সেভারাল জিনিস জানি যেগুলো জীবদেহ থেকে পাওয়া যায় না, বাট দে হ্যাভ দ্য ইকুয়াল ফিচার্স লাইক অর্গানিক কম্পাউন্ড, সো দে আর টার্মড অ্যাজ অর্গানিক কম্পাউন্ড। যাই হোক, আমার এই প্রোফাইলে যতবার আমি লাইটটা জ্বালাচ্ছি, তত লাইটটা ধরছি, ততবার আমার এই ফ্রেমওয়ার্কে প্রবলেম, যাই হোক কিছু একটা দেখাচ্ছে, আমি বুঝতে পারছি না কি কারণ। আচ্ছা, আপনারা কি বিরক্ত হচ্ছেন ক্লাস নিয়ে? ইফ ইউ হ্যাভ এনি প্রবলেম, ইফ ইউ হ্যাভ এনি ডাউট, ইউ ক্যান আস্ক, ইউ ক্যান মেক সাম কোয়ারি, ঠিক আছে? আমার যদি কোনো ভুল থাকে বলায় আপনারা মডিফিকেশান করতে পারেন, ঠিকঠাক করে দিতে পারেন। তো এটাই বেসিক যে এই চারটে ইলেকট্রন, সো দে ক্যান মেক বন্ড উইথ ডিফারেন্ট এলিমেন্টস অ্যান্ড ফর্ম সেভারাল কম্পাউন্ডস। এটা কার্বনের বৈশিষ্ট্য। যখন সিলিকন বা জার্মেনিয়ামে ঢুকবো তারা হচ্ছে সেমিকন্ডাক্টর এলিমেন্ট, মানে ওই যে বাইরের যে চারটে ইলেকট্রন ওদেরও সেম কনফিগারেশান, কিন্তু ওই ইলেকট্রনগুলো নিজেদের মধ্যে ক্রিস্টালাইন স্ট্রাকচার তৈরি করবে, এবং ক্রিস্টালাইন স্ট্রাকচারের একটা স্ট্রাকচার যদি একটা হাত ভেঙে যায় এক্সট্রা ইলেকট্রন জেনারেট হবে, সেই ইলেকট্রনটাকে যখন আমরা কোনোরকম ভোল্টেজ ফিল্ডে ফেলবো মানে বাইরে থেকে ধাক্কা মারবো, তখন সেই ইলেকট্রনটা নিজের মতো ফ্লো করবে, অ্যান্ড দ্যাট উইল মেক সাম কারেন্ট, এবং নতুন টাইপের মানে কারেন্টটাকে ফ্লো করাবে, কারেন্ট মেক করবে না, কারেন্ট মেক করার রাস্তা তো তাপবিদ্যুৎ বা জলবিদ্যুৎ বা সৌরবিদ্যুৎ, কারেন্ট তৈরি করার রাস্তা, কিন্তু কারেন্টটাকে প্রবাহ করার জায়গা সেটা কিন্তু তিন রকমের এলিমেন্ট আছে, একটা দিয়ে কোনোভাবে কার্বন কারেন্ট যাবে না, সেগুলোকে বলা হয় ইনসুলেটর, যেমন ধরুন গাছ, কাঠ, কর্ক, উড। এবার আপনারা ভাবুন গাছকে আমি ইনসুলেটর বলছি, কিন্তু যখন বাজ পড়ে কোনো কোনো গাছে আগুন জ্বলে যায়, তো এবার সেটা দিয়ে যদি কারেন্ট ফ্লো না করতো তাহলে আগুনটা কি জ্বলতো? না, জ্বলতো না। তাহলে কী করে হয়, গাছ তো ইনসুলেটর, কোনো কিছুই পারফেক্ট ইনসুলেটর নয়, খুব বেশি পরিমাণে যদি ভোল্টেজ আসে তাহলে ইনসুলেটর দিয়েও কারেন্ট পাস করতে পারে, আবার খুব কম পরিমাণে যদি কারেন্ট আসে, যেমন ধরুন আমাদের বডি, আমাদেরও কিছু কন্ডাক্টিভিটি আছে, এই জন্যই আমরা আটকেও যাই, তারে পারে গিয়ে আমরা আটকে যাই, বডিতে জল আছে, জলের মধ্যে হয়তো সাম আয়নস আর দেয়ার, এবং সেখানে আমাদের কিন্তু শরীর দিয়ে কারেন্ট ফ্লো করার মতো জায়গা আছে, তার মানে আমাদের বডিটাও একটা কন্ডাক্টিভ এলিমেন্ট, কিন্তু তাই বলে কি আমরা সব জায়গায় কারেন্ট খাচ্ছি? অ্যাটলিস্ট 5-10 ভোল্টের কারেন্ট আমরা বুঝতেই পারি না।